আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। হ্যাঁ, এটা লিখেছেন আমাদের তাহিরি হুজুর। আজকে একটা গজল লিখছি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো ঠিক কি না। আজকে গাড়িতে বসে লিখছি, একটা কলি লিখছি, এই ফ্রান্সের কথা মনে হইলে মনে হয় যেন উইজা যাইয়া ওর গাল ফাতারে দুইটা দুটা দা বাড়ি মারি। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। হাত তুলে বলো ঠিক। তাহিরে হুজুর নাকি গাড়িতে বসে ফ্রান্সের প্রধানমন্ত্রী যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকলেন, তখন তিনি কষ্টে এই গজলটি লিখেছেন। উনি নিজে মুখে বললেন এই কথা। দেখুন, ইসলাম ধর্মের বদনামের জন্য আম পাবলিক দায়ী নয়। এই ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেসব মানুষ ইসলামের সৌন্দর্যকে পুরো বিশ্বের সামনে তুলে ধরবে, তারা আজকে অধিকাংশ আপনার এই রকম ক্যাটাগরির মানুষ, যারা মিথ্যা কথার মধ্যে সবসময় নিজেকে নিমজ্জিত রাখে। তার মধ্যে এই তাহিরি হুজুর অন্যতম একজন। সহিহ বুখারী 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে ব্যক্তির সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। মোদ্দা কথা এই, যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার ইবাদত কবুল হবে না। আমরা সবাই জানি যে দুটো পংক্তি বা লাইন আপনাদেরকে শোনালাম, এটা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা। কিন্তু তিনি একটা ভরপুর জনগণ রয়েছেন এমন জলসার মধ্যে তিনি দাবি করে বসেছেন যে এই গজলটা নাকি, এই কবিতাটা নাকি তিনি লিখেছেন। এইরকম মিথ্যাবাদীর কাছ থেকে দিন নেওয়া জায়েজ হবে না। সুতরাং যারা এইরকম অন্ধ পীরভক্তের অনুসারী, তাদেরকে অনুরোধ করব যে আপনারা যাই করুন না কেন, যাচাই বাছাই করে করুন। কেননা কিয়ামতের মাঠে গিয়াসউদ্দিন তাহেরি নয়, বরং তার মতো লক্ষ লক্ষ বক্তা সেদিন অসহায় হয়ে পড়বে। কেননা তারা মিথ্যা বলে জাতির সামনে ব্যবসা করার খাতিরে তারা ধর্ম প্রচার করে আসছে। অত অনেকের খারাপ লাগবে এই কথা শুনে যে শাহিনুর ভাই আপনি কেন আলেমদের নিয়ে গীবত করছেন। জি, এই মুহূর্তে আমার জন্য গীবত করা ফরজ, এই মুহূর্তে আমার জন্য এটাকে মানুষকে জানিয়ে দেওয়া ফরজ। কেননা একটা প্রকাশ্য কবিতার লাইন যেটা সবাই জানে, যত বাঙালি রয়েছে দুনিয়াতে সবাই জানে এটা কাজী নজরুল ইসলামের কবিতা, কিন্তু তারপরেও তিনি এভাবে জাতির সামনে সরাসরি সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরা এ কথা বলতে পাচ্ছেন যে তিনি এটা লিখেছেন। তো একজন মানুষ যে কবিতাকে চুরি করতে পারে, একজন মানুষ যে কবিতাকে নকল করে বলতে পারে যেটা আমার লেখা, তার কাছ থেকে কোরআন এবং হাদিস আমরা কি করে নিতে পারবো? সম্ভবত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যখন হাদিস কালেকশনের জন্য বিভিন্ন দেশ দেশান্তর ঘুরছিলেন, তো তিনি এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন যে এক ব্যক্তির কাছে একটা হাদিস সংগ্রহ করবেন। তো দেখছেন যে ওই ব্যক্তি একটা উট অথবা তার ঘোড়াকে সে হাতের মুঠি করে সে উট বা ঘোড়াকে ডাকছিল। তারপরে যখন উট বা ঘোড়া তার কাছ অব্দি পৌঁছে গেল, তখন সেই ব্যক্তি তাকে ধরে নিল, আর উট অথবা ঘোড়াটাকে ধরে নিল, কিন্তু তার হাতে কোনো খাবার ছিল না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি ওখান থেকে ত্যাগ করলেন, জায়গা ত্যাগ করলেন। তিনি বললেন, যে ব্যক্তি একটা জানোয়ারকে ধোকা দিতে পারে, একটা মুখ জীব বধির জীবকে ধোকা দিতে পারে, তার কাছ থেকে হাদিস কী করে নিতে পারি? সুতরাং যার কাছ থেকে কোরআন এবং হাদিস শিখবেন, সেই ব্যক্তিকে অন্তত ইমানদার হওয়া দরকার, সেই ব্যক্তিকে সত্যবাদী হওয়া দরকার। ইসলাম ধর্মে মানুষ হিসাবে একজন মানুষকে প্রথমত ভালো মানুষ হতে হবে, সত্যবাদী, তার মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি হতে হবে। যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে, সে ব্যক্তি মানুষ খুনও করতে পারে। সুতরাং এদের কাছ থেকে দিন ধর্ম নেবেন, নিয়ে যদি আপনি পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হন, তাহলে কিয়ামতের মাঠে আখেরাত আপনার আমার জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং আসুন আমরা যার কাছ থেকে ধর্ম নিব তার সম্পর্কে যাচাই বাছাই করে নেব, যার কাছ থেকে ধর্ম নিব বা জানব, দেখব তিনি অথেন্টিক কোনো গ্রন্থ থেকে বলছেন কিনা, বা তিনি অধিকাংশ কথা মিথ্যা বলছে কিনা। সে যত বড় মাপের আলেম হোক না কেন, যদি সে মিথ্যা কথা বলে, অধিকাংশ কথাই মিথ্যা কথা বলে, তাহলে তার কাছ থেকে ধর্ম নেওয়া যাবে না। একটা মানুষ হাদিস বয়ান করতে গিয়ে হয়তো সে জানলো না, বা নিজের অজান্তে কোনো কিছু ভুল বলে ফেলেছে, পরবর্তী সময় সে ভুল স্বীকার করেছে, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা, ভুল মানুষেরই হয়। কিন্তু এটা জেনে বুঝে যখন জাতিকে ফাঁকি দেওয়ার একটা অপকৌশল করা হয়, তার কাছ থেকে ধর্ম নেওয়া যেতে পারে না। হাজার হাজার দর্শকও চিৎকার করছে তার তালে তালে যে হ্যাঁ, তিনি এটা লিখেছেন, তার মানে জনগণ মূর্খ, তিনিও মূর্খ। সুতরাং এই ধরনের মানুষ
আজকে একজন অমুসলমান ভাই যদি তার বক্তৃতার এই পাঠটা শোনে তাহলে সবাই হাসবে, হেসে বলবে এটা তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা, এই মানে মৌলবীরাই ভণ্ড হয়, মৌলবীরাই প্রতারক হয়, দাঁড়িয়ালারাই চোর হয়, ইত্যাদি ইত্যাদি কথা আমাদেরকে শুনতে হবে। তাদের মতো চুনোপুটি কিছু আলেমের জন্য আজকে সমাজে ইসলাম ধর্মের সৌন্দর্যকে তুলে ধরতে মানুষ ব্যর্থ হচ্ছে এবং ইসলামকে একটা মিথ্যা ধর্মে প্রতিপন্ন করার চেষ্টা করছে মানুষ। আসুন এই ধরনের ভণ্ড প্রতারক থেকে আমরা সমাজকে বাঁচাই, জাতিকে বাঁচাই, কারণ এটা একটা ধর্মীয় বিষয়, এটা ব্যক্তিগত সমালোচনা নয়। উনি যদি ব্যক্তিগতভাবে কোনো পাপ করেন, পাহাড় পরিমাণ কেন আকাশ পরিমাণ পাপ করেন আমাদের যায় আসে না, কিন্তু তার মাধ্যমে জড়িয়ে আছে ইসলামটা, তার সাথে জড়িয়ে আছে ইসলামটা, আর ইসলাম যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আমরা কথা বলবো বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং এই ধরনের ভণ্ড প্রতারক থেকে আমাদেরকে দূরে থাকতে পারলে আমাদেরকে সবাইকে এই ধরনের আলেম থেকে দূরে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।